প্রস্তাবিত বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে বৃহস্পতিবার জাতীয় সংসদে দু হাজার বিশ একুশ অর্থ বছরের বাজেটে এই সুযোগ রাখা হয় বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান অপ্রদর্শিত জমি বাড়ি ও অ্যাপার্টমেন্ট কিংবা নগদ বা ব্যাংকে থাকা অর্থ সঞ্চয়পত্র শেয়ার বা বন্ডের উপর দশ শতাংশ কর দিয়ে তা বৈধ করা যাবে এছাড়া একইভাবে ব্যক্তি শ্রেণীর করদাতারা পুঁজি বাজারে অর্থ বিনিয়োগ করলে ওই বিনিয়োগের উপর দশ শতাংশ কর দিলে আয়কর সহ কোন কর্তৃপক্ষ প্রশ্ন করতে পারবে না নাভেল করোনা ভাইরাসের